পরকীয়ার বিষাক্ত ছোবলে শেষ হয়ে যাচ্ছে পরিবারের সুখের সংসার। যুবক থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না এই অপকর্ম থেকে। বর্তমান সময়ে স্বামীর অবর্তমানে যে সব গৃহবধূরা থাকে তারাই বেশি জড়াচ্ছেন এই পাপে। অনেক সময় ধরা খাচ্ছে পরিবার বা সমাজের লোকদের কাছে, আবার অনেকে অগোচরে করেই যাচ্ছে এই পাপ। তবে নওগাঁ গৃহবধূ তার পরকীয়া প্রেমিকের সাথে নষ্টামী করতে গিয়ে আটক হয়েছে। জানা গেছে, নওগাঁর মান্দায় আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক প্রেমিকাকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বেলা ১১টার দিকে এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান। এর আগের রাত ১০টার দিকে তাদের আটক করে স্থানীয়রা। আটককৃতরা হলেন মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের তুলশ্রীরামপুর গ্রামের নূর ইসলাম ওরফে ভোলার স্ত্রী আঙুরি খাতুন ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে ফরিদ উদ্দিন। জানা গেছে, আঙুরি বেগমের স্বামী নূর ইসলাম ভোলা পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি বেশিরভাগ সময় বাহিরে থাকেন। ঘটনার দিন তিনি বগুড়ার শেরপুরে ছিলেন। স্বামীর অবর্তমানে ভটভটি চালক ফরিদ উদ্দিন প্রায় তাদের বাড়িতে বিভিন্ন অজুহাতে সময়ে অসময়ে যাওয়া আসা করতেন। এক পর্যায়ে ভটভটি চালক ফরিদ উদ্দিনের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে রাত ১০টার দিকে ফরিদ উদ্দিন ভোলার অনুপস্থিতিতে তার বাড়িতে যান। এরপর প্রতিবেশীরা আপত্তিকর অবস্থায় তাদের আটক করে থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দুইজনকে থানায় নিয়ে আসেন। মান্দা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে এমন অনেক নষ্টা মহিলা আছে যারা স্বামীকে রেখে পরপুরুষের সাথে লীলাখেলায় মগ্ন থাকে। তাদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।